গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ সোমবার গভীর রাতে নবাবগঞ্জ এলাকায় এক ভিন জেলার গাড়ি ঘোরাঘুরি করছিল। পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। গাড়ি থেকে নগদ 20,000 টাকা ও 10 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় 46 বছরের সুরেশ কুমার খাড়কা ছেত্রী ও 50 বছরের ওম প্রকাশ জাহানকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বাড়ি ভিন জেলায়। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হয়। আমাদের গোপন সূত্রে খবর মারফত আমরা নবাবগঞ্জ জোড়াখালি স্থানের কাছে যাকে বলে অ্যাম্বুশ করেছিলাম, সেই সময় একটা ওয়াগনার গাড়িতে দুজন দার্জিলিং ডিস্ট্রিক্টের লোক, একজনের বাড়ি নকশার একজন পরিবারে তারা যাচ্ছিল, তাদের কাছ থেকে 310 গ্রাম ব্রাউন সুগার আর 20 লক্ষ টাকা নগদ ক্যাশ উদ্ধার হয়েছে। এবার এরা এখানে ব্যবসা করতো, আমাদের মালদা জেলার বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার পাচার করতো। এবার বাকিটা তদন্ত সত্ত্বে বলছি স্যার, পাচারের গন্তব্যস্থল কোথায় ছিল স্যার, সেটা এখন বলাটা ছিল। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ সোমবার গভীর রাতে নবাবগঞ্জ এলাকায় এক ভিন জেলার গাড়ি ঘোরাঘুরি করছিল। পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। গাড়ি থেকে নগদ 20,000 টাকা ও 10 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় 46 বছরের সুরেশ কুমার খাড়কা ছেত্রী ও 50 বছরের ওম প্রকাশ জাহানকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বাড়ি ভিন জেলায়। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হয়। আমাদের গোপন সূত্রে খবর মারফত আমরা নবাবগঞ্জ জোড়াখালি স্থানের কাছে যাকে বলে অ্যাম্বুশ করেছিলাম, সেই সময় একটা ওয়াগনার গাড়িতে দুজন দার্জিলিং ডিস্ট্রিক্টের লোক, একজনের বাড়ি নকশার বাড়ি, একজন পরিবারে তারা যাচ্ছিল, তাদের কাছ থেকে 310 গ্রাম ব্রাউন সুগার আর 20 লক্ষ টাকা নগদ ক্যাশ উদ্ধার হয়েছে। এবার এরা এখানে ব্যবসা করতো, আমাদের মালদা জেলার বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার পাচার করতো। এবার বাকিটা তদন্ত সত্ত্বে বলছিল স্যার, পাচারের গন্তব্যস্থল কোথায় ছিল স্যার, সেটা এখন বলাটা ছিল। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।